আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের নিয়ে আসছি এমনই একটি স্থান যেটা মন্টেজ পলিটেকনিক ইনস্টিটিউট। সেখানে চলতেছে ৬০ দিন ব্যাপী আইজিপিএ প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচির ৩য় পর্যায়ের প্রকল্প পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের একটি উদ্যোগে এটি চলছে। যেমনটি বলছিলাম, এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করলাম মন্টেজ ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশন বাংলাদেশে। এর থেকে যদি সার্টিফিকেট গ্রহণ করা হয় তবে তারা দেশ এবং বিদেশের বিভিন্ন জায়গায় চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার এবং তাদের বেতনও তুলনামূলকভাবে একটু বেশি। অবশ্য এই সকল ট্রেনিং সত্যিকার অর্থে প্রশংসার দাবিদার। এখানে দেখছেন শিক্ষিত 100 যুবক এবং বাম পাশে আছে 100 যুবতী, যারা এখান থেকে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে তারা দেশ এবং বিদেশের যে কোনো প্রান্তেই তারা অথবা নিজেও যদি উদ্যোক্তা হয় তবে সেই ক্ষেত্রে কিছু করে খেতে পারবে এবং দেশের উন্নয়নের চাকা তারা ঘুরিয়ে আনতে পারবে, এমনটি আশা করি আমি এবং মন্টেজ যে পলিটেকনিক ইনস্টিটিউট। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের ভাইস প্রিন্সিপাল মহোদয় বললেন যে আমাদের এখানে 60 দিনব্যাপী যে ট্রেনিংটা হবে প্রায় 45 দিন পরেই প্রায় 45 দিন অ্যাসেসমেন্ট হবে। অ্যাসেসমেন্টটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক একটা পরীক্ষা হবে। তো আপনারা এই 2 মাসে যা শিখলেন বা 2 মাসের কাছাকাছি সময় যা শিখলেন সেটার উপর একটা পরীক্ষা হবে। পরীক্ষা আমার খুব কঠিন কিছু না, তবে আপনার যেটা মানে এই পরীক্ষা পাশের জন্য যেটা জরুরি সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে প্রথমেই সুস্থ থাকতে হবে, 2 নম্বর হচ্ছে আপনাকে প্রশ্নটা করতে হবে। প্রশ্নটা করে করার যে ক্যাপাসিটি সামর্থ্য থাকতে হবে, লিখার সামর্থ্য থাকতে হবে, প্রশ্নটা করে উত্তর দিতে হবে। তার মানে এই জিনিসগুলোই হলো মূল। আর তার বাইরে তো আছে আপনি প্রশিক্ষণটা ঠিক মতো একদম নিবিড় ভাবে যে 2 মাস থাকবেন এখানে, 2 মাস রেগুলার যে রুটিন অনুযায়ী আপনার প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে, আমার মনে হয় যে আপনারা পারবেন, কারণ ওনাদের আমাদের যে রেকর্ড অতীতে আমাদের বেশ কয়েকটা ট্রেনিং এখানে হয়েছে, এরকম 200 জন গত লাস্ট বেঞ্চ আমরা করেছি এবং আমাদের যে অ্যাসেসমেন্ট রেজাল্ট খুবই ভালো। সকলকে ধন্যবাদ জানিয়ে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।